Dear students, welcome to our Kagdi Polychain Mission e-learning class. পূজোর পর আজকে প্রথম তোমাদের সঙ্গে আবার দেখা। যদিও সরাসরি নয়, এরকম ভাবে আমাদের ক্লাস করতে হবে। তোমরা সবাই ভালো আছো তো? দেখো, আমাদের একদম সিলেবাস পুরো শেষ হয়ে গেছে। তোমার বাড়িতেও তোমরা লেখা অভ্যাস করছো, পড়ছো। এবার আমাদের পরীক্ষার কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি। আর কদিন পরে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে। আমরা নার্সারিতে বাংলায় যেটা তোমাদের এর আগেও আমি চারটে তোমাদের আইটেম দিয়েছিলাম, পরীক্ষা যেভাবে আসতে পারে, অ থেকে চন্দ্র কিন্তু তোমরা জানো, তোমার বাড়িতে লেখো, কিন্তু অ থেকে চন্দ্র কিন্তু যেমন লিখতে হবে, তার মধ্যে আগের অক্ষর, পরের অক্ষর, মাঝের অক্ষর, এরকম ভাবে কি কি আসতে পারে আমি বলেছিলাম, ক্লাস করেছিলাম পুজোর আগে। আজকে আর একবার আমি সেটা দেখাবো। আর তার সঙ্গে আজকে নতুন আর একটা জিনিস যোগ করবো, তোমাদের ভীষণ ভালো লাগবে আমি জানি, লিখি তারপরে বলবো। প্রথমে আমাদের কি ছিল, পরের অক্ষর লেখ, পরে অক্ষর পরের অক্ষর লেখ, পরের অক্ষর লেখো মানে আমার ডান একটা অক্ষর লেখা থাকবে, তার ডান দিকটা আমাদের ফাঁকা থাকবে। যেমন ধরো লীলা, পুয়া লীলা, ডান দিকটা ফাঁকা দেখেছ, বা লিখলাম ত লিখলাম, ডান দিকটা ফাঁকা, আর লিখলাম একার লিখলাম, ডান দিকটা ফাঁকা। পরের বর্ণ মানে ডান দিকটা ফাঁকা। এরপরে দেখো আগের বর্ণ, আগের বর্ণ লেখ বা আগের অক্ষর লেখ, আগের অক্ষর, আগের অক্ষর মানে শূন্যস্থানটা আগে দেওয়া থাকবে, পরে বর্ণ জানবে। শূন্যস্থানটা আগে দিয়ে একটা লিখলাম হ, বর আগে কি অক্ষর আছে সেটা তোমাদের লিখতে হবে। আচ্ছা, দিন বই, এর আগে কি হয় আমাদের লিখতে হবে। এইরকম এটা হলো আগের বর্ণ, আগে শূন্যস্থান, পরে অক্ষর লেখা থাকবে, এই আগে ফাঁকা জায়গাটায় কি বসবে সেখানে আমাদের ওই ফাঁকা জায়গাটায় বসাতে হবে। ড্যাশ ল, ঠিক আছে। এরপর দেখো তিনের দাগে মাঝে অক্ষর লেখো, দুদিকে দুটো থাকবে, মাঝখানে ফাঁকা থাকবে, সেই মাঝখানে কি বসবে তোমাদের লিখতে হবে। মাঝের অক্ষর লেখো, মাঝের অক্ষর লেখার ক্ষেত্রে কি করতে হবে দেখো, দুদিকে দুটো লেখো মানে ট, মাঝখানে ফাঁকা ড, আর ব ড্যাশ মধ্যে নস, এই মাঝখানের ঘরগুলো আমাদের পূরণ করতে হবে। এইটা গেল মাঝে লক্ষ। এরপরে দেখো সাজিয়ে সাজিয়ে লেখো, সাজিয়ে গেছার ক্ষেত্রে কি হবে, সাজিয়ে লেখার ক্ষেত্রে এরম এলো করে দেওয়া থাকবে, সেটাকে তোমাদের সাজিয়ে লিখতে হবে। সাজিয়ে লেখার ক্ষেত্রে দেখো যেমন কিরিনা, বর্গীয় জ, বর্গীয় জ, চ, ঝ, ছ, এটাকে আমাদের সাজিয়ে উত্তরটা কি হবে লিখতে হবে, কি হবে সাজিয়ে লিখলে চ, ছ, বর্গীয় জ, ঝ, এলোমেলো দেওয়া ছিল সেটাকে আমি সাজিয়ে এইভাবে লিখেছি। এরপরে হবে আর একটা, আজকে যেটা নতুন আইটেম দেখব, ছবি দেখে নাম লেখো, ছবি দেখে নাম লেখো, ছবি দেখে নাম লেখো মানে ছবি দেওয়া থাকবে, সেটা কিসের ছবি তোমাকে পাশে লিখতে হবে, বানান করে লিখতে হবে। কি ছবি ধরো একটা, এই ছবিটা দেখো কিসের ছবি দেখো, এটা কিসের ছবি, আমের ছবি, এই ছবি দেওয়া থাকবে তোমাদের লিখতে হবে।
সিলেবাস নিয়ে আরেকটু আলোচনা করবো, কিন্তু সিলেবাস পুরো শেষ হয়ে গেছে, এবারে তোমাদের পড়ার পালা।